ভালকাম এটা করার সুযোগ পাইছো একচুয়ালি হিজুতি আর মানস তালুকদার রয়ে আছে মোর কারণে মই তালে গৈ আছো তেওঁলোকক পিক আপ কৰি পলাই আৰু আমি বেলেগ ঠাইলে যাম আর কত যাম কি করিম গোটেখিনি হিহঁতক লগ পোৱাৰ পিছত আপোনালোকক জনাম বস্তু এটা রেস্কিউ করে আনিছে ওয়াইল্ড লাইফ এটা তাক এৰিবলৈ গৈ আছো তার হেবিটেটত তার ঠাইত এৰিবলৈ গৈ আছো ব্লগ গৈ থাকো এতিয়া হিহঁতক লগ পাম আৰু হিহঁতক পিক আপ কৰি আমি গৈ থাকিম এটা হিজুতি আহিলে আৰু হিফালে মানস তালুকদার হে আহি আছে আৰু হে মুনাতে আছে ওয়াইল্ড লাইফ তো হ্যালো গাইজ, গুড মর্নিং। একচুয়ালি বহুদিন ব্লগ দিয়া হওয়া নাই, ব্লগ করা হওয়া নাই, তেনেকে বহুদিনের মানে কি হয়ে আছে, যেটা বাইক রাইডিংত গৈছিলো তেতিয়া মানে যথেষ্ট মোর ভিডিও কারাপ্ট হয়ে পেলায় উড়ি গৈছিলে, যেটো কারণে নাকি ভিডিও দিয়া হওয়া নাছিল। আর আজি বহুদিনের মূরত কিবা এটা মানে ভাল কাম এটা করার সুযোগ পাইছো, একচুয়ালি মোর কারণে ভাল কাম বলে ভাবিলো, আমার কারণে ভাল কাম বলে ভাবিলো, তো ভাল কাম এটা করার সুযোগ পাইছো। একচুয়ালি কিবা এটা ওয়াইল্ড লাইফ রেস্কিউ করে আনিছিলে আমার মানস তালুকদার আর হিজুতি শর্মায়। তো এতিয়া আমি এয়া হয়েছে মানস তালুকদার, আমি এতিয়া বর্তমান আমি ওয়াইল্ড লাইফটা লই আইছো, আমার গাড়িতে আছে ওয়াইল্ড লাইফটা। আর পবিতরার রেঞ্জার সাহক আমি ফোন করেছিলো, তো তেখেতে কলে যে লই আহা, আমি এতিয়া লই পেলাই মানে তাক রিলিজ করবলে গৈ আছো। গতিকে রেস্কিউ প্রায় এদিনের আগত করা হয়েছিল, মানে যাকালি রেস্কিউ করা হয়েছিল, তাক আমি রাতে ঘর রাখিলো কারণ উপায় নাই, কারণ রাতে আই পেলায় ইয়াত মানে রিলিজ করবা না যায়, গতি রাতে আমি ঘরতে রাখিলো, রাখি পেলায় এটা আমি লই আইসিল টিং এটাত, গাড়ির ভিতরতে আছে, আপনার দেখাম। আর এটা আমি কত আছো জানে, এটা আমি আছো পবিতরা অভয়ারণ্যর ফুলাভুয়া কেম্পর ওসর, এই চাও এই হয়েছে পবিতরার ফুলাভুয়া কেম্প। তো আমি তার ওসরতে আছো, আর সিফালে আছে কমপ্লিট গ্রাসল্যান্ড, খুব সুন্দর পরিবেশ চাও। আর সিফালে পাহাড়টার সত্যি মানে লাইট ইমান মানে খুব ধুনিয়া একটা পরিবেশ। আর সকলকে ভাল কি হয়েছে জানানে, এই ঠাইখিনি, এই ঠাইখিনি সাগে সকলরে পরিচিত, মানে কি আহিলে যাওতে সকলে এই ঠাইখিনির মাজেদি যদি পার হয়ে যায় গছবিলাক এনেকে থাকে না, বিরাটেই ভাল লাগে। একচুয়ালি মোরও ফেভারেট, আর কার কার ফেভারেট কমেন্ট করে জানাব। আর এতিয়া আপনার দেখাম আমি অনা ওয়াইল্ড লাইফ, তো চলো লেটস গো মানস। এইটোৱে হৈছে সেই কাছটো, একচুয়ালি ইয়াক ইন্ডিয়ান ফ্লেপশেল বুলি কয় ইংরাজিত, আর অসমীয়াত কি বুলি কয় ময়ো নাজানো, কিন্তু যিসকলে জানে কমেন্ট করে জানাব। ইয়ার একচুয়ালি সৰু সৰু নখ আছে, তো নখবিলাকে পুরা আচুৰিছে, এই চাওক ডিগিটো উলিয়াই দিছে ই চাওক। বর্তমানে আমি রজামাং পাই গলো আহি, আর বেশি সময় নাই কাছটুক এড়বলে, ইন্ডিয়ান ফ্লেপশেলটা এড়বলে আর বেশি সময় নাই। আমার হিজুতি পিছফালে বহি আছে, হিজুতি কাছটোৱে উৎপাত চুৎপাত করেছে নাকি, কিনা এটা করা নাই, সি সাঁতুরি আছে মানে পুরা পানি পাইলে নে কি কোয়া, একচুয়ালি আমার হিজুতিক মানে চিনাকি করা দিয়া হওয়া নাছিল, হিজুতি পিছফালে বহি আছে চাওক, আপনাদের এটা হ্যালো ভালদরে চাওক, আর কেদিনমান পিছত নিউজ লাইভত এনেক গুল গুলকে রঙা দি পেলে নোলালে হল। বর্তমান আমি পবিতরা গেট পালো আহি, আর বেশি সময় নাই আমার মরমর কাছটোক এড়ি দিবলে। একচুয়ালি আগতে আমি যথেষ্ট ওয়াইল্ড লাইফ রেস্কিউ করেছিলো, বিশেষকে সাপ রেস্কিউ করে আমার দীপদা রঞ্জিতদা, তো তখেতে সাপ রেস্কিউ করে, কিন্তু আমি তখেতক মানে হেল্প করে দিও আর লগরিয়া হিসাবে, কিন্তু তখেতে মেইনলি সাপ রেস্কিউ করে। আর এটা আমি পবিত্র আহি পালো, বেশি সময় নাই আর আর দুই তিন মিনিটের রাস্তা, গতি পাই যাম পবিত্র। আর রেঞ্জার সারক আমি ফোন করে থ দিছিলো যে আমি আহিম আর কাছটো লো আহিম মানে রিলিজ করিম, তো সেইটো কারণে এতিয়া হয়তো রেঞ্জার সারক যদি ডিউটি না থাকে রেঞ্জার সারক আমি লগ পাম, আর যদি ডিউটি থাকে তেতিয়ালে না জানো কোনোবা এজন মানে মানে হেৰি ফরেস্ট ডিপার্টমেন্টের কোনোবা এজন মানুহক লগত লৈ আমি কাছটো রিলিজ করিম। তো চলো
let's go. আমি কাছটা লৈ আহিছো কাছটো রিলিজ কৰিব লাগিব বর্তমান আমি আহি পালো আৰু ফরেস্ট ডিপার্টমেন্টৰ মানুহ আমাৰ লগত আছে আৰু এখন হাদুক বিল বুলি কয় না হাদুক বিল বর্তমান আমি এটি হাদুক বিল পাইছো এই হাদুক বিলত কাছটো এৰিম এতিয়া আৰু ইয়াতে যথেষ্ট কাছ আছে আৰু আমি আগতে কাছ এৰিছো ইয়াৰ আগত কেটা কাছ এৰিছিলো 10টা মান টোটেল আমি এতিয়ালে 10টা মান কাছ ইয়াত এৰিছো আৰু এতিয়া নয়ন্দা স্যার নাই আমি ৰেঞ্জাৰ স্যারক লগ নাপাম তো এতিয়া আমি ইয়াত কাছটো এৰিম আৰু এওঁলোক আছে দাদাহত আছে সকলো আছে ইয়াতে একচুয়ালি ভিডিও করা কোনো প্ল্যান নাছিলে তেনেকে আমি ইয়াত আগতে টোটেল 10টা মান কাছ এৰিছো এটুক লৈ পেলাই কিন্তু ভিডিও আজিলে কোনোদিন বনোৱা হোৱা নাছিলে নাই হিট কি কোৱা আজিলে ভিডিও মানে বনোৱা কনসেপ্ট আহাই নাছিলে যে ওয়াইল্ড লাইফ রেস্কিউ করলে ভিডিও এটা বনাম কিন্তু অ্যাওয়ারনেসর কারণে ভিডিওটা বনাবলে মন গল একচুয়ালি সকলে জানক যে এনেকে কোনোবাই হয়তো কাছ পাইছে আগত গতিকে কাছ পালে যে আমি সংরক্ষণ করব লাগে বা ইয়াতে রেস্কিউ করে পেলায় আমি তাক রিলিজ করব লাগে তার নিজা হেবিটেট রিলিজ করব লাগে সেটো সকলে জানক আর আমার নিচিনাকে আর যদি 10 জন আগুয়ে আহে কোনোবাই যদি তেনেকুৱা পায় হয়তো কোনোবাই বেলেগ কিবা কিবি ওয়াইল্ড লাইফও পাব পারে কাছ পাব পারে সাপ পাব পারে আর বেলেগ ধরনের কিবা কিবি ওয়াইল্ড লাইফ পাব পারে গতিকে যি পায় আপনাদের যি পায় তাকে সংরক্ষণ করবলে চেষ্টা করব লাগে মানে রেস্কিউ করে পেলায় তাক রিলিজ করব লাগে যদি তাৰমানে কথাটো এনেকুৱা ধৰণৰ যদি আপুনি কিবা এটা পাইছে ওয়াইল্ড লাইফ তাক যদি আপুনি তাৰ সেই জায়গাখিনিতে এৰি দিয়ে তাৰ লোকেল মানুহে পাই পেলাই আকৌ তাক হয়তো নাইকিয়া কৰিব পাৰে হয়তো খাবও পাৰে নহয় মাৰিবও পাৰে গতিকে তাক অলপ মানে কি গতিকে অলপ প্ৰটেক্টেড এৰিয়াত বস্তুখিনি মানে ওয়াইল্ড লাইফ কিটা ৰেস্কিউ কৰি পেলাই এৰিলে সিহঁতে সুকলমে খুব ধুনীয়াকে জীয়াই থাকিবলৈ সুবিধা পাব আৰু আপোনালোকেও যেন সুবিধাখন কৰি দিয়ে তেনেকুৱা তেওঁ মানে ওয়াইল্ড লাইফ বিলাক জীয়াই থাকিবলৈ গতিকে সেইটো সকলোলে আহ্বান এতিয়ালে ব্লগটো ইমানতে শেষ কৰিলো আমি ৰিলিজ কৰিলো এতিয়া চাহ একাপ খাম আৰু ঘৰা ঘৰি গুচি যাম সকলো ঠিক আছে তো নেক্সট ব্লগত লগ পাম আৰু যদি কিবা ওয়াইল্ড লাইফ ৰেস্কিউ কৰো আৰু মই বেলেগ ভিডিঅ' আপোনালোকক দিবলৈ যত্ন কৰিম বাৰু চ' চলো বাই বাই মাতিলে পবিত্ৰা আহিলে তো আমি ইয়াতে অলপ সময় ৰম ৰৈ পেলাই আৰু গৈ থাকিম